ফ্রেন্ডস, তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আর সকাল থেকে ব্লগটা শুরু করিনি, আজকে হচ্ছে সন্ধ্যেবেলা ব্লগটা শুরু করে দিয়েছি। তো দেখো ঘরের এই রকম অবস্থা, কেন কি দেবাংশু ঘুমোচ্ছিল, তো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে এখন বড় মশারি টাঙিয়ে দিয়ে, আমাদের ঘরে প্রচণ্ড মশা, প্রচণ্ড মশা, সেই জন্য ছোট মশারি বাদ দিয়ে এখন বড় মশারি টাঙিয়ে দিই একদম দুপুরবেলা। তো আজকে মশারিটা কাঁচাও হয়েছে একটু, তো মশারিটা হালকা বলে তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর এই ও এক্ষুনি গেছে ওর ঠাকুমার কাছে খেলা করতে। তো আজ আজকে হচ্ছে লাস্ট দিন, মানে কালকে নন্দরা সকাল সকাল বেরিয়ে যাবে ওদের বাড়ি, তো সেই জন্য আজকে জোরদার খাওয়া দাওয়ার আইটেম চলবে। তো তোমাদের কাছে সব কিছুই শেয়ার করব। আর তারপরে হচ্ছে আমাদের বাড়ির সামনেই হচ্ছে একটা শাড়ি দোকান আছে, ওখানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং হয় প্লাস বিক্রিও হয়, হোলসেল প্লাস রিটেলও হয়। তো সেখান থেকেই আমার ননদের দুটো শাড়ি পছন্দ হয়েছে, তো দুটো শাড়ি নিয়ে নিয়েছে, চলো তোমাদের দেখাই। আর আমারও একটা কুর্তি পছন্দ হয়েছে, এখন কুর্তি নাইটি এটাও তুলছে, তো আমিও একটা কুর্তি নিয়ে নিয়েছি প্লেন একদম সিম্পলের মধ্যে, কোথাও যাওয়া আসার জন্য টুকটাক। তো চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো দুটো শাড়িও নিয়েছে, একটা হচ্ছে লাল হলুদ সব সবুজ সব কালারের, এই যে এই শাড়িটা পাতার পদ্ম ফুলের ডিজাইন আছে, এটা ভিডিওতে সেরম সেম কালার আসছে না, এটা একটু ডার্ক গ্রিন আছে আর ব্লুটা একটু রয়্যাল এই নেভি ব্লু আছে, আর লাল লাল কালারের শাড়ি, শাড়িটা বেশ ভালো লাগলো। এটা সেম কালার ব্লু ছিল, তাই আমি বললাম কি লালটা নে, ভেতরটা ব্লু ব্লু রয়েছে দেখতেই পাচ্ছ। তো একা হাতে ভিডিওটা করছি বলে ভালো করে দেখাতে পাচ্ছি না তোমাদের। তো এই একটা শাড়ি নিয়েছে, আর এই একটা হচ্ছে ব্ল্যাক কালারের জামদানি নিয়েছে। আমার এই শাড়িটা প্রচণ্ড পছন্দ হয়েছে, ও প্রথমে নিচ্ছিল না, তারপরে আমার শাশুড়ি মাও বললো এই শাড়িটাই ভালো লাগছে, তো সেই জন্য ও এই শাড়িটা নিয়েছে। এটা ও ফর্সা, তো পরলে দারুণ লাগবে। এখানে অরেঞ্জ কাজ করা, সবুজ আর লাল আর ব্ল্যাকের ওপর শাড়িটা জামদানি, খুবই ভালো লাগছে শাড়িটা। তো এই দুটো শাড়ি নিয়ে নিল, আর আমার একটু কুর্তির দিকে নজর গেল, তো সেই জন্য আমিও একটা কুর্তি নিয়ে নিয়েছি। তো এই দেখো প্লেনের মধ্যে অরেঞ্জ কালারের হোয়াইট আর অরেঞ্জ কালারের ফুল ফুল করা, খুব সফট কুর্তিটা, ভালো লাগছে কুর্তিটা। এই কুর্তিটা এটা আমার জন্য নিয়েছি। তো তারপরে রান্না বান্না শুরু হবে, তার আগে দেবাংশুকে একটু খাইয়ে দিই, খাইয়ে দেওয়ার পরে তারপর রান্না বান্না শুরু করব, তারপরে তোমাদেরকে দেখাবো। এখানে রান্না হয়ে গেছে, খাবার পরিবেশন করতে শুরু করে দিয়েছি। আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন বলছি মটন কষা। তো সবাইকে বেড়ে টেড়ে দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দেবো। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।